গণতন্ত্রহীন উন্নয়ন কখনোই সার্বজনীন হতে পারে না, সংসদে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি। আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত করার দাবি। গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতীয় সংসদ আজ কার্যকর। পুরনো কায়দায় ক্ষমতায় যেতে সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘের সহায়তা প্রত্যাখ্যান করেছে সরকার। মির্জা ফখরুলের অভিযোগ, চুরিকে জাতীয়করণ করা হয়েছে বলে মন্তব্য। বান্দরবানের রোয়াংছড়িতে ইউপিডিএফ এর সঙ্গে কেএনএফ এর গোলাগুলিতে 8 জন নিহত, পাহাড়ে নিরাপত্তা জোরদার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত করতে সহায়তার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র নিরাপদ ও সুরক্ষিত। জনগণের নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নেই। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি, শুক্রবার বিকেল 3:10 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে যোগ দেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর জাতির উদ্দেশ্যে নির্ধারিত ভাষণ দেন আর এই মুহূর্তকে অবিস্মরণীয় বলে অভিহিত করেন। বলেন, গণতন্ত্রকামী যে কোনো দেশের জন্য গর্বের বাংলাদেশের সংবিধান। স্বাধীনতার এত অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন নিঃসন্দেহে গণতন্ত্রকামী যে কোনো দেশের জন্য গর্বের। এই সংবিধানে প্রথম স্বাক্ষরকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিগত 1.5 দশকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি। গত 14 বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নাই। গণতন্ত্র অব্যাহত থাকলে উন্নয়ন ও অগ্রগতি হয় বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে গণতন্ত্রহীন উন্নয়ন কখনোই সার্বজনীন হতে পারে না। গণতন্ত্রের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয়। উন্নয়নকে স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সার্বজনীন হতে পারে না, সে উন্নয়ন হয় ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক। ভাষণে রাষ্ট্রপতি বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সকল ক্ষমতা কেন্দ্রবিন্দু। সংসদের কার্যক্রমকে প্রাণবন্ত কার্যকর করতে সংসদ সদস্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আমদানি বা রপ্তানিযোগ্য কোনো পণ্য বা সেবা নয়। মনে চাইলেও কোনো দেশ থেকে পরিমাণ মতো গণতন্ত্র আমদানি বা রপ্তানি করলাম, বিষয়টি এমন নয়। চর্চার মধ্যে দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, করোনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ সত্ত্বেও যে কয়েকটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। আগামী নির্বাচন আন্দোলন জনগণের ভোটাধিকারের বিষয়টিও প্রাধান্য পায় তার বক্তব্যে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, ক্ষমতা যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত বলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। গণতন্ত্রকে বিপন্ন করে এমন যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে আহ্বানও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে, সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বারবার জাতীয় সংসদ ও সংবিধানের উপর আঘাত এসেছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদের ৫০ বছরের দীর্ঘ এই পথচলা মসৃণ ছিল না। বিশেষ করে জাতির পিতার হত্যাকারীদের দায়মুক্তি ছিল সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। বারবার স্বৈরশাসক অসাংবিধানিক পন্থায় সামরিক ফরমান জারির মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, গণতন্ত্র জাতীয় সংসদের উপর আঘাত এনেছে, অবৈধভাবে ক্ষমতা দখল, সামরিক শাসনে পালাবদলের মধ্য দিয়ে সংবিধানের চার মূলনীতিকে আঘাত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করার জন্য ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশকে কালো আইনে পরিণত করা ছিল সংসদীয় ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় মহান জাতীয় সংসদ অনন্য ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতীয় সংসদ আজ কার্যকর, জবাবদিহিতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের মহান জাতীয় সংসদ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান সংসদের মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, মাননীয় সংসদ উপনেতা, মাননীয় বিরোধী দলের নেতা, সরকারি দলের একজন হুইপ ও চারজন নারী মাননীয় সংসদ সদস্য স্থায়ী কমিটির সভাপতির ভূমিকা পালন করছেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ বাংলাদেশ জাতীয় সংসদের ধারাবাহিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রের স্থায়িত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ক্ষেত্র রচনা করেছে। মহেন্দ্রক্ষণে গণতন্ত্রের কেন্দ্র হিসাবে সংসদকে কার্যকর করতে অঙ্গীকার করে প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু রূপে জনগণের জীবন মান উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্র হবে সুসংহত, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সকলের জন্য সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত হবে, সংবিধানের অঙ্গীকার সমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী সমৃদ্ধ উন্নত ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, এই হোক আমাদের প্রত্যয়। পুরনো কায়দায় নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্যই সরকার সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার অভিযোগ, বঙ্গবাজারে দখলদারিত্ব প্রতিষ্ঠায় আওয়ামী লীগের প্রভাবশালীরাই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত রহস্য বের হয়ে আসবে। শুক্রবার ১২ দলীয় জোট নেতাদের সাথে বৈঠকের পর মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। বৈঠকে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি অংশ না নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্য হবে না, জেনেও সরকার যেন তেনভাবে নির্বাচন করতে চায়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চুরি ও লুটপাট করে এক পদ্মা সেতু নির্মাণে তিন সেতুর টাকা খরচ দেখিয়েছে সরকার, এভাবে চুরিকে তারা জাতীয়করণ করেছে। গতকাল রাজধানীর লালবাগ থানা বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ১৪ বছর মানুষকে অনেক জ্বালিয়েছে আওয়ামী লীগ, অনেক কষ্ট দিয়েছে, অনেক হয়েছে। তিনি এবার বলেন, এবার কেটে পড়ুন এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকতে ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে, চক্রান্ত বাদ দিয়ে দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। কিন্তু ওই পদ্মা সেতু বানাইতে গিয়া তিনটা পদ্মা সেতু বানানো যায়, এত চুরি করছেন, ১০,০০০ কোটি টাকার প্রজেক্ট ৩০,০০০ কোটি টাকা করছে, এক বছর হয়নি ওটা আপনার উদ্বোধন করছে তাই না, এক বছরই হলো না, এখন আপনার রিপেয়ার শুরু হয়ে গেছে, কি পরিমাণ চুরি তারা করছে বুঝতেই পারছেন। প্রিয় ভাইয়েরা, এটাই মিলে সারা এই বাংলাদেশে
গত 14 বছর ধরে আওয়ামী লীগ একটা কাজ করছে, সেটা হচ্ছে চুরিকে তারা আপনার একটা জাতীয়করণ করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্নি সন্ত্রাসের প্রতি বিএনপির এক ধরনের দুর্বলতা রয়েছে। সে দুর্বলতা থেকে নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উস্কানিমূলক অভিহিত করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা সারা দেশের মানুষকে মর্মাহত করেছে। স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। অথচ এমন ভয়াবহ ঘটনার পরও ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে তাদের প্রতি সহানুভূতিশীল না হয়ে বিএনপি নেতারা চিরাচরিত ভঙ্গিতে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছেন। ওবায়দুল কাদের বলেন, ভয়াবহ এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কোনো ধরনের কালক্ষেপণ না করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অনতিবিলম্বে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর কাউন্টারগুলো বেশিরভাগ যাত্রীশূন্য। সকালে গাবতলী বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, অগ্রিম টিকিটের জন্য নেই যাত্রীদের চিরচেনা দীর্ঘ লাইন। যারা অনলাইনে টিকিট কাটতে পারেনি তাদের কেউ কেউ এসে কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনেছেন। কাউন্টারগুলো পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছেন। ঈদের আগের দিন সকাল পর্যন্ত যে কোনো দিনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। এবার ঈদে বেশিরভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। এর ফলে কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কম বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বান্দরবানের রোয়াংছড়িতে ইউপিডিএফ এবং কেএনএফ এর গোলাগুলিতে 8 জন নিহত হয়েছে। উপজেলার খামতাংপাড়া এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পাহাড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আবারও অশান্ত পাহাড়। বান্দরবানের রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপক্ষের ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছে 8 জন। স্থানীয়রা জানায়, খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এটি রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা। সেখানে সন্ত্রাসীদের দুগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির পর পাড়ার বেশিরভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আশ্রয় নেয়। খামতাংপাড়া এখন প্রায় জনশূন্য। জঙ্গলে খোঁজ খবর পাই না, সেই বই আমরা রোয়াংছড়িতে পালিয়ে আসছি। রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহতদের পরনে ইউনিফর্ম ছিল। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সংস্কারপন্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে কেএনএফ এর ফেসবুক পেজে নিহতদের 7 জন সিভিলিয়ান বলে দাবি করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার পর সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কি নিয়ে এটার সূত্রপাত সেটাও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এই ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে, আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, আমাদের বান্দরবান জেলাতে কিন্তু আমাদের 7টি থানার পাশাপাশি দুর্গম এলাকায় আমাদের ক্যাম্প ফাঁড়ি তদন্ত কেন্দ্র রয়েছে পুলিশের। আমরা প্রত্যেকটি এলাকাতে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরও জোরদার করেছি। হানাহানি বন্ধ করে পাহাড়ে শান্তির পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে জমে উঠেছে ইফতার বাজার। কর্মব্যস্ততা কিংবা স্বাদে ভিন্নতা আনতে অনেকে বাসার ইফতারের পাশাপাশি কিনছেন বাইরের মুখরোচক ইফতার। বিকেল হতে ইফতার সামগ্রীর দোকানে ভিড় রোজাদারদের। সারাদিনের রোজা শেষে ভালো কিছু দিয়ে ইফতার করতে চান সবাই। রোজাদারদের আকর্ষণ থাকে সুস্বাদু মুখরোচক খাবারের দিকে। কেউ বাসায় তৈরি করেন এসব ইফতার, আবার কেউ বা নানা ধরনের ইফতার কিনতে ছুটে যাচ্ছেন দোকানে। রোজাদারদের চাহিদা মেটাতে চট্টগ্রাম মহানগরীর ইস্পাহানি মোড়, ওয়াসা মোড়, জিসি মোড়, চকবাজার সহ বিভিন্ন এলাকায় ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এবার দাম বেশি হওয়ায় অনেকে ইফতার কম কিনছেন। তুলনামূলক একটু দাম বেশি হলেও খাবার কোয়ালিটি খুবই ভালো। আমি মেইনলি আসছি আজকে তাড়াহুড়াতে, বেশি মানে রান্না করা হয় নাই,
আমি ভাবছি বাইরে থেকে যদি দুইটা আইটেম বাসায় নিতে পারি তাহলে খারাপ কি? জিলাপি এবং হালিম আর তার সাথে দই বড়া নেওয়ার জন্য। প্রাইসটা দেখে এখনকার যে পরিস্থিতি দেশের দ্রব্যমূল্যের তার অনুযায়ী রিজনেবলই আছে। ইফতারের পসরায় থাকছে দেশি নানা আইটেমের পাশাপাশি বিদেশি আইটেমও। এবার হোটেল পেনিনসুলায় পাওয়া যাচ্ছে এরাবিয়ান সহ শতাধিক আইটেমের ইফতার। যে যার সাধ্যমতো কিনছেন মুখরোচক ইফতার। পেঁয়াজু, ছোলা, বেগুনি এসব পরিচিত ইফতারের পাশাপাশি বেশ বিক্রি হচ্ছে সাসলিক চিকেন টিক্কা, চিকেন শর্মা, গ্রিল চিকেন, বিভিন্ন ধরনের কাবাব, জিলাপি, ফিশ কাটলেট, ফিরনি, হোল চিকেন। তবে দাম বেশি বললেন ব্যবসায়ীরাও। মানে কাস্টমার আছে খারাপ না, কিন্তু ঘটনা হচ্ছে যে জিনিসপাতির দাম বার বেশি হওয়াতে মানুষের মানে ক্রেতা একটু কম। হালিমের জন্য কাস্টমারদের যথেষ্ট ডিমান্ড থাকে, আমরা চেষ্টা করি তাদের ডিমান্ডটা ফুলফিল করার জন্য এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা রাখি। এই রমজানে বেসিক্যালি আমাদের অনেক আরবিক আইটেম আছে এখানে, কুনাফা, বাগলাওয়া, বাসবুসা, ওমালি, দে পেস্টি। আমাদের পেস্টি শেফ হচ্ছে শ্রীলঙ্কা থেকে আসছে, সো আমরা আরও ভালো নতুন কিছু ইয়ে করবো। কর্মব্যস্ততা কিংবা রুচির পরিবর্তন যাই হোক, দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে বাইরের এসব রকমারি ইফতার। তবে রমজানে ঝাল ভাজি খাবারের পরিবর্তে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ঈদ কেনাকাটায় বিকাশের খবর। ঈদের পোশাক সম্ভারে এবার দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছে বেশিরভাগ নামী পোশাকের ব্র্যান্ড। দেশের ফ্যাশন জগতে পরিচিত নাম রং বাংলাদেশ ঈদ পোশাকে নানা বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। ক্রেতাদের মন জয় করে আরও সামনে এগিয়ে যেতে চায় রং। ঈদ কেনাকাটায় রঙের ক্রেতাদের জন্য রয়েছে বিকাশ ক্যাশব্যাক অফার। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এবারের ঈদ পড়েছে গ্রীষ্মকালে, তাই গরমে উৎসব উদযাপনে নারী পুরুষের জন্য আরামদায়ক পোশাকের সমাহার সাজিয়েছে দেশের ফ্যাশন জগতের অন্যতম ব্র্যান্ড রং বাংলাদেশ। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতিটি পণ্যে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশকে। এই ব্র্যান্ডের নারীদের পোশাক, শাড়ির স্বীকৃতি ক্রেতাদের কাছে সবসময় বেশি, আর পুরুষের পাঞ্জাবিতেও থাকে নজর কাড়া বিশেষত্ব। মান আর দাম নিয়ে সন্তোষ জানালেন গ্রাহকরা। এটা আর 10টা কাপড় থেকে রংকে আলাদা করে, কাপড়ের কোয়ালিটি ভালো, পরে আরাম, কমফোর্টেবল। পোশাকের বৈচিত্র্যতা তো আছেই, কিন্তু আমার মনে হয় যে বঙ্গবাজারের প্রভাবটা অনেক জায়গায় পড়বে এবারের ঈদে। এখান থেকে কেনাকাটা করবো, কারণ এখানে প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটিফুল এবং ডিজাইনগুলো অনেক ভালো হয়, যার কারণে এখান থেকে কেনাকাটা করার ধারণা আছে। ঈদ সামনে রেখে প্রতিদিন বৈচিত্র্যময় সম্ভারে আরও নতুন নতুন পণ্য যোগ করার কথা জানালেন সংশ্লিষ্টরা। ঈদ উপলক্ষে সবসময় আমাদের অনেক বড় একটা প্রস্তুতি থেকে থাকে, আর এবারের ঈদটা তো হচ্ছে আমাদের পহেলা বৈশাখ আর ঈদ একসাথে, আর আমাদের এটা রং বাংলাদেশ, তো আমরা হচ্ছে সবকিছু একটু রঙিন টাইপের কিছু রাখতে পছন্দ করি। আমাদের এখানে বিকাশের ক্যাশব্যাক অফারটাও চলছে, সেটা হচ্ছে 20% বিশেষ ক্যাশব্যাক দিচ্ছি আমরা এখানে, একজন পেমেন্টে হচ্ছে একদিনে 150 পর্যন্ত আর কি ক্যাশব্যাক পাবে। শুধু পোশাকেই নয়, অঙ্গ ও গৃহসজ্জার বিভিন্ন উপকরণও রয়েছে এবারের ঈদ কালেকশনে, আর কেনাকাটায় রং বাংলাদেশের সবগুলো আউটলেটে রয়েছে বিশেষ ছাড়। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে প্রতি ঘন্টায় 100% ক্যাশব্যাক, সাথে নিশ্চিত ডিসকাউন্ট, ক্যাশব্যাক কুপন। সংবাদ শেষ করবো বিআরবি কেবল, শিরোনামগুলো আরো একবার জানি। গণতন্ত্রহীন উন্নয়ন কখনোই সার্বজনীন হতে পারে না, সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত করার দাবি। গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতীয় সংসদ কার্যকর। পুরনো কায়দায় ক্ষমতায় যেতে সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘের সহায়তা প্রত্যাখ্যান করেছে সরকার, মির্জা ফখরুলের অভিযোগ চুরিকে জাতীয়করণ করা হয়েছে বলে মন্তব্য। বান্দরবানের রোয়াংছড়িতে ইউপিডিএফ এর সঙ্গে কেএনএফ এর গোলাগুলিতে 8 নিহত, পাহাড়ে নিরাপত্তা জোরদার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।